সো ভিডিওটা শুরুর আগে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো এন্ড তোমাদের ফিডব্যাক কমেন্টে জানিও এন্ড ডু সাবস্ক্রাইব টু ভ্লগে বং টু গেট দ্য লেটেস্ট আপডেট ক্লিক অন দ্য বেল আইকন Hey everyone, welcome back to our channel. Welcome back to another exciting episode from Vlog Ebong. Today is 14th of May, এখন বাজে সন্ধে 8টা. Finally আমরা লগ অফ করে গেছি ফ্রাইডে নাইটের কাজ থেকে মুক্তি. এখন নেক্সট দু দিন ছুটকারা. এক তো অনেক দিন পর আমরা ব্যাক করলাম ব্লগে অনেক অনেক দিন পর. And sorry for this delay. Well, আজকে শুদ্ধ করতে হয়েছে কয়েকটা এক্সাইটিং রেসিপি ট্রাই. বাইরে অলরেডি প্রিপারেশন কতক্ষণ ধরে বলছি দাঁড়া ব্লগটা করবো, দাঁড়া একটু ব্লগটা করবো, একটু একটু ঠিকঠাক হয়নি ওয়েট, বাট বাইরে কাটাকাটি অলরেডি যোগা যন্ত্রপাতি শুরু হয়ে গেছে সেগুলোর জন্য, আর বেশ কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস মানে ইম্পর্টেন্ট ফর মি সেগুলো অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে, তো ভাবলাম শেয়ার করি, হোপফুলি তোমাদেরও হয়তো লাগতে পারে. আর পেছনে ফেরি লাইটস ফাইটস লাগিয়ে একদম ফ্রাইডে নাইটের জন্য অল সেট, ফাইনালি ফ্রাইডে. এই হলো ভেপোরাইজার মানে স্টিমার, এখন মার্কেটে সবচেয়ে যা চলছে আমাদের ইম্পর্টেন্ট, উই অল নো. তো দুখানা স্টিমার কিনেছি, বেসিক্যালি ফার্স্ট পারচেজ করেছিলাম এই স্টিমারটা, এটার দাম পড়েছিল অলমোস্ট আই থিঙ্ক 500-এর কাছাকাছি. ওভার দ্য উইক এটার 5-star রেটিং ছিল অ্যামাজনে, বাট ওভার দ্য উইক 2.5-star হয়ে গেছিলো, আই ডোন্ট নো ওয়াই. তো আমি ভেবেছিলাম ক্যান্সেল করবো, বাট সামহাও ক্যান্সেল ওরা অ্যালাউ করছিল না, অল দো শিপমেন্ট তখনও হয়নি. এনিওয়েজ ভগবান যা করে মঙ্গলের জন্য কথায় আছে. অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে এই আর একটা ভেপোরাইজার, এইটার দাম নিয়েছে 700, বাট তোমাদের ভেতরে দেখালে আমি যখন ইউজ করবো তখন বলবো, বাট যখন ট্রাই করে দেখবো, এখনও ওয়েসে বি এইগুলো আমি ট্রাই করে দেখিনি এগুলো ঠিকঠাক আছে কি না, দু তিন দিন হয়েছে এসে. এটার দাম নিয়েছে 700, অ্যান্ড এটার কোয়ালিটি মানে ফিজিক্যাল কোয়ালিটি ওয়াইজ আমি বলবো এটা হচ্ছে এটা মাচ বেটার. এটার সাথে একটা ভেতরে সারপ্রাইজ গিফট পেলাম, একটা মাস্কও ফ্রি দিয়েছে. অ্যান্ড এই মার্কেটেও কীরকম বিজনেস চলছে একটা না শেয়ার করলে আমার পেটের ভাত হজমাবে না, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি. এটা আমাদেরকে দাম নিয়েছে অলমোস্ট অ্যারাউন্ড 700, আই থিঙ্ক ইয়েস এটা 700 অর সামথিং নিয়েছে. দেখো এমআরপি আছে 350. তো এই সিচুয়েশনে মানুষ আলটিমেটলি মানুষকে এনক্যাশ করতে ছাড়ছে না. এনিওয়েজ বলা বাহুল্য, এই ছিল স্টিমার, এটা একটা এই দুখানা কিনেছি. তো একটা ইচ্ছা আছে, দুটো যদি ঠিকঠাক থাকে একটা আমার বাড়িতে দেবো আর একটা এই বাড়িতে থাকবে. এই যে হোয়াইট হোয়াইট কালার ছোটো ছোটো অর্গানাইজার দেখছো চারখানা, আই নো ইটস টু টাইনি পুচকে মতো, মানে আমার হাতে চেটোর থেকে একটু লম্বাই হবে শায়দ. তো এই চারখানা সেট কিনেছি, এটার প্রাইস পড়েছে আই থিঙ্ক 400 সামথিং. তো এইগুলো আমার দরকার ছিল, কেন এই খুচখাচ কাঁচি বগেরা আঠা সেলোটেপ মানে স্টেশনারিজ বগেরাগুলো রাখার জন্য আমার কাছে প্রপার জায়গা ছিল না, তো এইগুলোও রাখা হয়ে যাচ্ছে, প্লাস আমাদের এই চাবি পত্র, তারপরে বেরোনোর সময় খুচখাচ টাচ আপওয়ালা লাইক কাজল লিপস্টিক বগেরা স্টাফ সেইগুলোও হয়ে যাচ্ছে, পেন পেন্সিল তো আছেই সেইগুলো হয়ে যাচ্ছে, এগুলোর জন্যই আনিয়েছিলাম. আর ছুটকু ছাটকা যে আমার এই স্মিটেন থেকে যে স্যাম্পলসগুলো আমি কালেক্ট করি সেগুলোও রাখা যাবে. দেন আসি স্মিটেনের কথা যখন এলোই, এই যে পুরো ব্যাপারটা দেখছো এটা স্মিটেন থেকে আমদানি হয়েছে ক্যা. এটা আছে একটা পামের বডি মিস্ট অ্যান্ড আই থিঙ্ক একটা শাওয়ার জেল ছিল, এটার দাম নিয়েছে 199. এটা এটার সাথে এই ব্যাগটা ফ্রি পেয়েছি, ঠিক আছে লেদার ব্যাগ. আর এই সব কটা যত টিউবস দেখছো অ্যান্ড এই সব কটা মিলিয়েও 199 পড়েছে. এটার সাথে এই গ্রে কালার ব্যাগটা ফ্রি পেয়েছি, এটা আছে একটা পামের বডি স্ক্রাব জেল, এটা একটা গ্রিন টি ম্যাটিফাইং আই থিঙ্ক তোমরা দেখতেই পাচ্ছ, একটা ময়েশ্চারাইজার আছে. এগুলো বেসিক্যালি আমি ট্রাই করিনি, আর দ্য মমসকো ব্র্যান্ডটা আমার ট্রাই করার অনেক ইচ্ছা ছিল, তো ফাইনালি এটা স্যাম্পেলটা আনিয়ে যদি দেখি স্যুট করছে তো ডেফিনেটলি আই উইল পারচেজ, অ্যান্ড তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো যদি পারচেজ করি. আর এইটারও অনেক নাম শুনেছি, মামাআর্থের অয়েল ফ্রি ফেস ময়েশ্চারাইজার, বাট জানি না কেমন, বলে এই স্যাম্পেলগুলো তো ডেফিনেটলি ট্রাই করবো অ্যান্ড তোমাদের সাথে শেয়ারও করবো. অ্যান্ড সো দিস ইজ দ্য থিং, যেরকমটি দেখতে পাচ্ছ এটা হলো একটা ইয়োগা ম্যাট. আমার এখন ফাইনালি শখ হয়েছে, আমি যে জিমে যেতাম মানে লাইক ফিট থাকবো বলে, রাদার ওয়েট গেইন করবো বলে, তো ওখানে কাকিমারা বলতো বটে যারা আমার সাথে রাদার জিম করতো তারা রোগা হতে যেত, অ্যান্ড দে ইউজ টু সে কে আরে তুই মোটা হতে আসছিস আমাদের থেকে একটু চর্বি নিয়ে নে না প্লিজ, এরকম সব কথা আমাকে শুনতে হতো. তো যাই হোক, এখন আমার মনে হচ্ছে আমি অনেকটাই ওয়েট গেইন করেছি, আই ডোন্ট নো,
ইয়েস ডেফিনেটলি মনে তো হচ্ছে বস। তো যাই হোক, আচ্ছা এই জায়গাগুলো একটুখানিক ইগনোর করো, স্যানিটাইজ করতে গিয়ে এই হালতটা হয়েছে। এনিওয়েজ এইগুলো আমি সব এন্টায়ার রেখেছি, আনসিল খুলিনি, সো দ্যাট তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো এই হচ্ছে যোগা ম্যাট। আমি ভেবেছি নেক্সট উইক থেকে আই স্টার্ট ফ্রি হ্যান্ডস অ্যান্ড যোগা। শুদ্ধকে বলা হয়, শুদ্ধ বলছে ভাই তুই কত করবি আমার জানা আছে, তো আমিও দেখাতে চাই বস আমিও পারি। এনিওয়েজ তো এই ছিল, আর কিছু আমার মনে পড়ছে না আর কিছু কিনেছি কিনা। আর যদি মনে পড়ে ব্লগে থাকো আমি দেখাবো ডেফিনেটলি। আর আর আপাতত চলো তোমাদেরকে শুদ্ধর কাছে নিয়ে যাই, দেখি আজকে স্পেশাল কী রান্না করছে। কি করছেন স্যার? প্রিপারেশন চলছে। কিসের প্রিপারেশন? ফ্রাইডে, সেটা তো বলেছি ফ্রাইডে। এবার কী কী আইটেমস হচ্ছে আজকে আমি সেটা বলতে পারিনি বটে, কারণ তুই আমাকে বলিসনি। এই মাশরুমটা কেনা হয়েছিল এই মাসের প্রথম দিকে স্পেন্সার থেকে, বানানো হয়নি যদিও দেখাচ্ছে কালকে এক্সপায়ার হয়ে গেছে, না ইউজ বাই ডেট লেখা আছে, তো আজকে জানি না বানিয়ে দেখি। তো এটা বেসিক্যালি বাটন মাশরুম আমরা কিনেছিলাম স্পেন্সার থেকে। আমি আবার গুগল সার্চ করে দেখলাম যে একদিন যদি মানে লেটে ইউজ করি তাহলে কোনো চাপ হয় কিনা, যদিও লেখা নেই কারণ এটা যেহেতু প্যাকেজড সেটুকু একটা অসুবিধা হবে, ফোটাতে হবে শায়দ। না না ফোটালো না, নর্মালি ক্লিন। ইয়ো আর কি হচ্ছে এখানে? গার্লিক চপ হচ্ছে, এটা হচ্ছে মানে এটা ঋতিক দা গিফট করেছিল না, বুঝছস নাই ওর বার্থডেতে ঋতিক দা বুঝছস নাই এটা গিফট করেছিল প্রথম বছর যখন কলকাতায় এসেছিল। এখানে অনিয়ন বগেরা কাটা হয়েছে, কোরিয়েন্ডার সব একাই করেছে, আমি এগুলো খুঁচিয়ে দেবো। আর আর কি প্রিপারেশন সেটা বল। এটা একটা মাশরুম, আর এটা মাশরুম হচ্ছে, মাশরুমে করব বাটার গার্লিক মাশরুম। ইয়ো ঠিক আছে, আর করব হোয়াইট সস পাস্তা, আর যদি এনার্জি থাকে তাহলে হয়তো ফ্রাইড চিকেন একটা বানাতে পারি। ওই চিকেনগুলো কি ফ্রাইড চিকেনের জন্য না পাস্তায় দিবি তার জন্য? দুটোর জন্য। আই সাওয়া মানে ব্রেস্টটাকে দুভাগ করা আছে, ওই দুভাগকে আবার চার ভাগ করব। ওকে, তো দুটো নেক প্রথম দুভাগ ইউজ করব হচ্ছে ইয়েতে পাস্তা, হ্যাঁ, আর যে দুভাগ আছে সেই দুটো ফ্রাইড চিকেন বানাবো। ফ্রাইড চিকেন অনেক অনেক হ্যাপার আছে বস, দেখি যদি এনার্জি থাকে তাহলে। ব্যাপারটা হচ্ছে গিয়ে এইসব রান্না করতে কন্টিনেন্টাল জাতীয় যে রান্নাটা সেটার মধ্যে আমার সবার থেকে বোরিং কাজ লাগাচ্ছে এই গার্লিক চপ করা। আর যদিও জানি যে গার্লিক এরকম মানে পাওয়াই যায়, পোষা ছাড়িয়ে আপনি চপ করতে করতেই আলাদা মানে হাত থেকে দাদা আছে দাদা এনার্জি বেরিয়ে যাবে। আমার আবার ওই মানে খোসা ছাড়িয়ে তারপর একদম মিহি করে যদি না চপ করি তো ভালো লাগে না, সেই কারণে আর কি এইটাতেই বেশি টাইমটা দেয়। রান্না করতে এমনি কন্টিনেন্টাল হওয়া রান্না করতে খুব একটা টাইম লাগে না ইউজুয়ালি। আচ্ছা এই এই বুচার নাইফটার একটা গল্প হয়েছে, বল বল। সেটা হচ্ছে গিয়ে আমি যখন কলকাতায় আসি ফার্স্ট টাইম কলকাতায় টেকেমে আর কি ঋত্বিকদার সাথে বন্ধুত্ব, কারণ ঋত্বিকদা যদিও আমার স্কুলের মানে সিনিয়র তো ছিলই ভালো করে আর কি আলাপ হয়। ইয়েস বাই দ্য ওয়ে টেকেম মানে যারা মানে অনেকেই নাই জানতে পারো সেটা হচ্ছে টেক মহিন্দ্রায় আগে শুদ্ধ ছিল, ওর ফার্স্ট কোম্পানি আফটার বিটেক কমপ্লিশন। তো সেটা কলকাতায় ও যখন ট্রান্সফার হয়ে আসে, চণ্ডীগড়ে 3 বছর ছিলাম তারপর আমি কলকাতায় ট্রান্সফার হয়ে আসি। হ্যাঁ ওখানে আর কি চণ্ডীগড়ে তো সব ব্যাচেলাররা থাকতাম, তো ব্যাচেলারদের মধ্যে কাউকে একটা রান্না করতেই হবে, তো আমি আমার ভালো লাগতো সেই কারণে আমি আর কি রান্না করেছিলাম। তো কলকাতায় এসে ঋত্বিকদা একদিন আমার হাতে রান্না খেয়েছিল, ঠিক আছে, তো সেখানে খুব ভালো লেগেছিল। সেই কারণে আমার ফার্স্ট বার্থডে যেটা হয় কলকাতায় আসার পর যেটা অফিসের কলিগরা মিলে আর কি সেলিব্রেট করেছিল সেইখানে ও আমাকে এটা গিফট করে। আর এটা অ্যাকচুয়ালি যারা ডিএলএফ টুতে আছো তারা জানো যে ছুরি ফুড়ি এসব যখন যদি ডেলিভারি আসে সেটা তুমি ওপরে নিয়ে যেতে পারবে না, মানে গার্ডরা চেক করে যে কি কি করেছিলি। এটা এটা নিচে চায়ের দোকানে রেখে গেছিলাম, আর তারপর যখন বাড়ি ফিরছিলাম আমার চায়ের দোকান থেকে নিয়ে চলে। চায়ের দোকানের লোকটাও ভালো ছিল, তার মানে মানে ডেলি খদ্দের ছিলি না তোরা? বাই দ্য ওয়ে চণ্ডীগড়ে শুদ্ধকে শুদ্ধ সব রুমমেট মানে সায়ন কুনাল ওরা যারা আছে সবাই ওকে চণ্ডীগড়ে বলতো তুই আমাদের মা, তোরা তুই খাইয়ে পড়িয়ে বড় করছিস। প্রচুর ভালো টাইম কেটেছে চণ্ডীগড়ে, মেমোরিজ। পারহ্যাপস যদি যতদূর ব্লগিংটা স্টার্ট করতে পারতাম চণ্ডীগড়ে তাহলে হয়তো প্রচুর এন্টারটেইনিং হতো। হ্যাঁ আমি ব্লগ করছি, আবার শুদ্ধ পেঁয়াজও ফটফট 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 করে কেটে ফেলছে, আমি আবার এই ছুরিটা দিয়ে কাটতে পারি না বুচার স্নাইপটা। মিহি মিহি করতে কাটার জন্য বুচার স্নাইপে ঠিক আছে না ভাই, আমি পারি না আসতে, হাত সাবধান।
বাই দ্য ওয়ে, হ্যাঁ তুই কি একটা বলছিস, তোকে তাকাতে হবে না, তুই ওখানেই কনসেন্ট্রেট কর। আমার যোগা ম্যাট ইয়ে নিয়ে কি সব বলছিলি, যারা আইটি সেক্টরে আছে তাদের মধ্যে একটা থাকেই যে জিম করবো, ঠিক আছে, তারপর যোগা করবো, এসব অনেক কিছুই থাকে। আলটিমেটলি কী হয়, সেই তো রাতের বেলা লগ আউট করতে হবে, সকালবেলা উঠতে উঠতে 11টা বেজেই যায়, তারপর 12টা থেকে কল থাকে, তারপর আস্তে আস্তে কল শুরু হয়, তারপর কল শেষ হতে হতে কাজ শেষ হতে মোটামুটি বেজে যায় সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা তো তারপর আর এনার্জিও থাকে না, আর তখন তো যোগা তো যোগাই হয়ে যায়, আর জিম তো শেষ হতে হবে। তো সকালে আমি উঠবো এবার থেকে, তুইও উঠবি, তুইও করবি ফ্রি হ্যান্ডসগুলো তুললো। সিরিয়াসলি বলছি কি রে ভাই, আমি শুধু কিন্তু বলেছি যে হালকা ফুলকা ছোট ছোট ডাম্বেল কিনবো, এই ওই কিনাই হবে, পাত্তাই দিচ্ছে না, কিনাই হবে, ইনফ্রাস্ট্রাকচার থাকবে, ইনফ্রাস্ট্রাকচার এবং ইউটিলাইজেশন এই যে। কি রে চিকেনের গন্ধ পেয়ে জেগে গেছিস বেটা? আলিশি কাকে বলে ভাই, মটকা মেরে রয়েছে, যেই এখনই শুদ্ধ এখান থেকে রান্না করে যাওয়ার ইয়ে করবে অমনি পেছন পেছন ম্যাম 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 করতে করতে যাবে। হয়েছে হয়েছে হয়েছে, কোনো ভ্রুক্ষেপই নেই ভাই, ক্যামেরাটা অন করে তুই দেখ, ক্যামেরাটা অন করলেও চোখটা বুঝে নেয়। খেয়া আর চাচ্ছিলিকা ঠক করে আবার মাথাটা ফেলে, চল তোকে আর ডিস্টার্ব করবো না। A few moments later. আর বলবি, আর কথা বলবি, চুপ হয়ে গেলি? হ্যাঁ সত্যি চুপ হয়ে গেল ভাই, এখন হিউমিউ করছে, এতক্ষণ পুরো চিকেনের গন্ধে পাগল হয়ে যাচ্ছিল। ক্যামেরা, এরা কি ক্যামেরা বুঝতে পারে নাকি, ভালো সেন্সর তো এরা, যেদিকে ক্যামেরা দেখাচ্ছে সেদিকে মুখ ঘুরিয়ে চলে গেল। বাতাও এই ঠক, এক্ষুনি শোবে, এক্ষুনি শুবি, চুপ, ঘুমো 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 ঘুমো